नानू कौन से सॉन्ग सुन रहे हो? বড়লোকের বিটিলো লম্বা লম্বা চুল। ইতিমধ্যে বোঝা গেল আজকে আমরা কি করতে চলেছি। যাই হোক, এই গান্দা ফুল গানটি কিন্তু আজকের নয়, বহু পুরনো। বড়লোকের বিটিলো লম্বা লম্বা চুল এখন গানটির কদর নেই বললেই চলে, কিন্তু গানটির সাথে যখন একটু হিন্দির টাচ আর জ্যাকলিনের নাচের ভাজ লেগে গেল, গানটি সবার প্রিয় হয়ে উঠল। তো এই লাল গেন্দা ফুল নিয়েই আজকের এই ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস, সাম অ্যামেজিং ভিডিওস চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বড়লোকের মেয়ে, তাই বলে মার্কার দিয়ে আলতা? ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো यार। আর লম্বা চুল, যদিও জ্যাকলিনকে দেখতে কিন্তু সত্যি সুন্দর। আরে বহনচো, মার্ডার ডেন কহাঁ কহাঁ ব্রাঞ্চ খোল কে রাখি। গিটার ছাড়াও যে হেলে দুলে গিটার বাজানো যায় তা আমার জানা ছিল না। শোবয়ে বাদশাহ, ওয়েট আ মিনিট, হু আর ইউ এক্স্যাক্টলি? মালটা কি বসে তো হু বাদশাহ। তিন চার মিনিটে পুরো গানটায় মাথায় একটা গাঁদা ফুল বাঁধা গেল, আর ওদিকে ক্রিকেট খেলি না বলে ক্রিকেট খেলা হচ্ছে। স্টপ ইট, গেট সাম হেল্প। বাদ দেবা কি করে, পুরো গানটাতে একটা লাল গাঁদা ফুল দেখতে পেলাম না। আচ্ছা, লাল গাঁদা কেদু হয়? মারলাম গুগল সার্চ, বেরোলো এটা। তা ফুলটি কোলো অ্যাঙ্গেল দিয়ে লাল নয়, বাচ্চা লাল রঙের চশমা পরার জন্য ভিডিওতে সবকিছুই তার লাল লালই লেগেছে। এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে? দেখা যাক কিছু টিকটক ভিডিওস। তেরা গো দেখায় কমর পে তেরি বাটারফ্লাই, কি লাগাবে কোথায় লাগাবে? জব তো লটক মট, হ্যাঁ নো গড প্লিজ নো নো। একদম ইন্হোনে ওয়াক্ত বদল দিয়া, জজ্বাত বদল দিয়ে, জিন্দগি বদল। লাল তো ঠিক আছে, কিন্তু দিদি ব্যাপারে গাঁদা ফুল ছিল না? এসে হালাত মে বেহতর ইহি হ্যায় কি ওয়াক্ত রহতে ইনসান সতর্ক হোকর আপনে জজ্বাত কো কাবু মে রখকর আপনে কদম পিছে হটায়। সে যাই হোক, সময় যে সবকিছু বদলে দিতে পারে তার প্রমাণ কিন্তু এই গাঁদা ফুল গানটি। সত্তরের দশকে স্বপ্ন চক্রবর্তী গাওয়া বীরভূমে এক ফোক সিঙ্গার এবং কম্পোজার রতন কাহারের গানটি আজ ভাইরাল। বাদশাহ কিছু করুক না করুক, রতন কাহারকে নতুন করে চিনিয়ে দিয়েছে বাংলাকে। শোনা গেছে বাদশাহ নাকি রতন কাহারকে 5 লাখ টাকাও পাঠিয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, নমস্কার।